সকালবেলা চাটা খেয়ে নিয়ে আরো অনেক টুকটাক কাজ আছে। প্রথমে তো এডিটিং গুলো শেষ করব, এডিটিং শেষ করার পরে তারপরে হচ্ছে যা বাদ বাকি কাজ করার করব। আর আজকে জানো তো, এ তো পুরুষোত্তম মাস চলছেই, নানান রকমের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস প্রচণ্ডভাবে হচ্ছে, আর অনেক প্রচুর দারুণ দারুণ এখানে কথা পাঠ সব হচ্ছে। তো তার মধ্যে ওয়ান অফ মাই ফেভারিট ব্যাসজি আসছেন, ইয়ে থেকে কি বলে, বৃন্দাবন থেকে আসছেন, শ্রী পুণ্ডরীক গোস্বামী মহারাজ আসছেন। তো আজকে থেকে ওনার এখানে কথা আছে। তো আমার প্ল্যানিং আছে, তাড়াতাড়ি করে সব কাজ টাজগুলো করে নিয়ে বাচ্চাদেরকে সেটেল করে দেবো, দিয়ে আমি যাব শুনতে। 7 দিনের কথা আছে, চৈতন্য চরিত্রামৃত হবে, তো খুব এক্সাইটেড আমি। আর সব থেকে ভালো হচ্ছে ওনাকে ফেস টু ফেস বসে ওনার কথা শোনার। আমি এমনি ইনস্টাগ্রাম আর ইউটিউবে তো ওনার প্রোগ্রাম প্রচুরভাবে ইনস্টাগ্রাম আর ইউটিউবে আমি দেখি, উনি যে কথাগুলো করেন, রিসেন্টলি বেনারসে উনি কথা করে এসছেন, তো আমি সব ওগুলো দেখেছি। আরও প্রচুর প্রচুর ব্যাসজিদের প্রোগ্রাম দেখি, তো যখন কলকাতায় আসছেন একটা গোল্ডেন অপরচুনিটি, তো এটা তো আর ছাড়া যাবে না। তো যাই হোক, আজকের আর বেশি কথা বলবো না, কথা বাড়াবো না, ঝপাঝপ কাজগুলো করে নিয়ে দেখি সারাদিনে আর কিছু রেকর্ড করতে পারি কি না, কেন কাজের তাড়া থাকলে না রেকর্ডিং সেরমভাবে হয় না। তো যদি যাই আমি ওখানে, তো আপনাদেরকেও আমার সাথে নিয়ে যাব, আর একটু একটু রেকর্ডিং তো করবই। রাধে রাধে বন্ধুরা, তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম করে দুপুর 2 নাগাদ একদম লাঞ্চ করে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ভেনুতে। আর দেখো রাস্তায় কি বৃষ্টি, মানে আমি বাড়ি থেকে বেরিয়েছি ছাতা ছাড়া, বেরিয়ে আধা রাস্তায় আধা পথে এসে পৌঁছেছি আর মুষলধার জোরদার মানে বৃষ্টি শুরু হয়েছে। তবে এখন গাড়ির ভেতরে আছি, তো বৃষ্টিতে এখন কোনো অসুবিধা নেই। ওখানে পৌঁছানোর আগে যদি বৃষ্টিটা বন্ধ হয়ে যায় তাহলে ভালো, আর না হলে তো আমি একদম 101% ভিজতে হবেই। তো চলো এবার এগিয়ে চলি। ঠিক সময়ে এসে পৌঁছিয়ে গেছি, ইনফ্যাক্ট আমি সময়ের একটু আগেই এসে পৌঁছিয়ে গেছি, এখনো আধ ঘন্টা হাতে সময় আছে, সেরকম ভাবে দেখছি লোকজন আসেনি। তো যাই হোক, আমি তো একটা খুব ভালো জায়গায় পেয়ে গেছি বসার, আর চারিদিকটা কি ভালো লাগছে, এত সুন্দর ডেকোরেশন করেছে। আমরা আজকের এখানে চৈতন্য চরিতামৃত শুনতে এসেছি, মানে মহাপ্রভুর জন্মকথা, যা সমস্ত লীলা আছে সব কিছু হবে। তো আজকে দেখছি ডেকোরেশনটাও ঠিক সেই রকমভাবেই, যেহেতু ওনার জন্ম নিম গাছের নিচে হয়েছিল, তো ঠিক সামনের একদম ডেকোরেশনটাও এত সুন্দর করেছে, বেশ ভালো লাগছে। এবার হোপফুলি ওই যে মহারাজ এসে গেছেন, এখনো অনেক লোক এসে পৌঁছয়নি, কিন্তু দেখো মহারাজ ঠিক টাইমে এসে গেছে। যাই হোক, আর এখন বকবক বেশি করব না, পুরো এনজয় করব, যেটার জন্য এত দূর দৌড়ে দৌড়ে এসেছি সেটাকে এনজয় করব। আর এত এক্সাইটেড না আমি, মানে কি বলবো, এত দিন ধরে যাকে ফলো করে যাচ্ছি ইনস্টাগ্রামে, যাকে ফলো করছি ফেসবুকে, ইউটিউবে, আজকের একদম সামনে দেখে যে আমার কি আনন্দ হচ্ছে, এতটা কাছ থেকে ওনাই দেখতে পারবো ভাবতে পারিনি। উনি হলেন পুণ্ডরীক গোস্বামী মহারাজ। গতকালকের ওনার ভাগবত কথা বেনারসে শেষ হয়েছে, উনি একদম বেনারসে গঙ্গার ঘাটের উপরে বসে কথা করে এসেছেন, আর কালকের শেষ হয়েছে আর আজকের এখানে চলে এসেছেন, এসে আবার টাইমেও পৌঁছিয়ে গেছে, মানে এত হেক্টিক শেডিউল এদের। যারা অর্গানাইজার, এত সুন্দর অর্গানাইজ করেছে পুরো ইভেন্টটাকে, একদম সুন্দরভাবে বসার অ্যারেঞ্জমেন্ট আছে, বাইরে জলের অ্যারেঞ্জমেন্ট আছে, প্রসাদের অ্যারেঞ্জমেন্ট আছে, সমস্ত কিছু। আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে, আর হোপফুলি যেটা মেন যেটার জন্যে এসেছি সেটা তো মানে ফ্যাবুলাস হবেই হবে। তো এখন তো উনি বসবেন, পুজো হবে, আরতি টারতি হবে, তারপরে স্টার্ট হবে কথা। সততম জনতা ভবতাপহরম
परमार्थ परायण लोक गतिम नवलेहकरम जगतापहरम प्रणमामि शचीसुत गौरवरम सततम् जनता भवतापहरम परमार्थ परायण। है तो बड़ो मापेर एकजन कथावाचक किन्तु एतटाई डाउन टू अर्थ माने कि बोलबो এত সুন্দর ওনার বিহেভিয়ার, কথা যে যেটা উনি বলেন সেটা তো অপূর্ব লাগেই শুনতে, এত সুন্দর করে বলেন, কিন্তু নেচার ওয়াইজও উনি এত সুন্দর একটা মানুষ, এত মানে ফ্রেন্ডলি, এত ডাউন টু আর্থ, খুব ভালো লাগে আমার ওনাকে। नटनर्तन नागर राजकुलम कुलकामिनी मानस लास्यकरम प्रणमामि शचीसुत गौरवरम निज भक्तिकरम प्रिय चारुतरम नटनर्तन नागर राजकुलम कुलकामिनी मानस लास्यकरम আজকের কথাটা খুব সুন্দরভাবে এনজয় করলাম, ভীষণ ভালো লাগলো, উনি এত সুন্দর করে বললেন। তো যাই হোক, এবার তো বাড়ি যাব, আর ইচ্ছে তো আমার আছে আমি পুরো টোটাল 7 দিনই আসব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কাল আবার আসব, কাল আবার একটু করে শেয়ার করব আপনাদের সাথে, খুব শিগগিরই দেখা হচ্ছে তাহলে।